স্বাগতম দর্শক বন্ধু, আপডেট লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, এই মুহূর্তে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের মধ্যে একটি ক্ষোভের বিষয় সঞ্চার হয়েছে, যে বিষয়টা সকলের সামনে আসা প্রয়োজন। এবং ইতিমধ্যেই এমন কিছু বিষয় দেখা যাচ্ছে যেগুলো আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের যে আন্দোলন, সেই আন্দোলনের গতিপথে কিন্তু আবারও ধাক্কা সৃষ্টি করতে চলেছে এবং বাধার তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধু, প্রথমেই আপনাদের জানাবো যে এই মুহূর্তে আপার প্রাইমারিদের যে ক্যান্ডিডেটদের শূন্য পদের সংখ্যা, গতকালকে এজি সাহেব যে হিসাব দিয়েছেন আমাদের মাননীয় বিচারপতি মহাশয়কে, সেই বিচারপতি মহাশয়কে এই উত্তর দিতে গিয়ে বলা হয়েছে 14,339টি শূন্য পদের সংখ্যা। এই শূন্য পদের সাথে 5,001টি যে শূন্য পদের সংখ্যাটা আমরা আশা করছিলাম, সেই শূন্য পদের সংখ্যাটা নিয়ে কিন্তু কোনো রকম তথ্য উঠে আসেনি। 16,500 যে শূন্য পদের সংখ্যাটা বলা হয়েছিল, সেই শূন্য পদের সংখ্যাটা নিয়েও তৈরি হয়েছে আবারও ক্ষোভ, এবং একদিকে ক্ষোভ শুধু বললে কম বলা হয়, অন্যদিকে কিন্তু তৈরি হচ্ছে ছাত্রছাত্রী বা হবু শিক্ষকদের মধ্যে হতাশার বিষয়টি জন্ম দিচ্ছে, যেখানে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতামন্ত্রীরাই ঠিক করে জানেন না যে কোথায় নিয়োগ হতে চলেছে এবং এই শূন্য পদের সংখ্যাটাই বা কোথায় দাঁড়াচ্ছে। তাহলে ছাত্রছাত্রী বলুন বা হবু শিক্ষক সমাজই বলুন, সকলের কাছে কিন্তু পুরো বিষয়টা একটা অন্ধকারের মধ্যে রয়েছে। বিষয়টি যত দ্রুত সম্ভব এটাকে কিন্তু সকলের সামনে পরিষ্কার করে দেওয়া দরকার, কোথায় কত শূন্যপদ রয়েছে এবং কীভাবে শূন্যপদের বিন্যাস করা হয়েছে সেই বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া প্রয়োজন। 16,500 এই শূন্যপদ নিয়ে আপনাদের মধ্যে যেমন ধোঁয়াশা রয়েছে, আমাদের কাছেও ধোঁয়াশা রয়েছে। বিগত ভিডিওগুলোতে আমরা কিন্তু তা বলেছিলাম, আমি আমার ব্যক্তিগত মতামত এবং যেভাবে সরকারি তরফে এই পদক্ষেপগুলি করা হচ্ছে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়গুলোকে দেখে আমরা ধারণা করেছিলাম যে এই ক্ষেত্রগুলি থেকে কিন্তু এই 16,500 নিয়োগ সেটা এই আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের নিয়েই হচ্ছে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি দেখলাম এবং গতকালকে এজি সাহেব যা বললেন, তারপরে কিন্তু সেই বিষয়টার উপরে আর ভরসা করা যায় না। আপনারা অনেকেই ইতিমধ্যেই ফেসবুকের মারফতে ক্যাম্পেইন শুরু করেছেন এবং আপনাদের এই আন্দোলনের পন্থা কিন্তু জারি রাখতে হবে। মুখ্যমন্ত্রী মহাশয় তিনি যা নিয়োগের কথা বলেছেন, এক্ষেত্রে রাজ্যে টেট শিক্ষক নিয়োগের ব্যাপারটা নিয়ে নেতামন্ত্রীরা যে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 16,500 শিক্ষক আপার প্রাইমারিতে নিয়োগ কিনা তা নিয়ে এখনও অস্পষ্ট অবস্থায় রয়েছে। আপার প্রাইমারিতে টেটে এক বছর আগে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, প্রাইমারিতে 3 বছর আগে টেটের ফর্ম ফিল আপ হয়েছে, শিক্ষামন্ত্রী টুইটে টেট উত্তীর্ণ না বলে টেট আবেদনকারী বলা হয়েছিল, মলয় ঘটকের টুইটে প্রাথমিক নিয়োগের উল্লেখ করা হয়েছিল, ফিরাদ হাকিমের টুইটে টেট উত্তীর্ণ নিয়োগের উল্লেখ করা হয়েছিল। তাহলে এই 6টি ক্ষেত্র যেটা দেখলেন সম্পূর্ণ বিভ্রান্তিকর, এবং একটা দিক থেকে যদি দেখেন তাহলে অনেক ছাত্রছাত্রী বলুন, অনেক শিক্ষক পদপ্রার্থী ব্যক্তি বলুন, তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। বারবার তারা কমেন্ট করে আমাদের কাছে জানতে চাইছেন বিষয়টি কী অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই আপনাদের তরফ থেকে অনেক প্রশ্ন পেয়েছি যেগুলোর উত্তর আমরা এই ভিডিও শেষের দিকে গিয়ে দেব অবশ্যই। আর যে বিষয়টা উঠে আসছে, ইতিমধ্যে কিন্তু এই নিয়ে পদক্ষেপ শুরু হয়েছে এবং গতকালকে জাজমেন্ট প্রকাশিত না হওয়ার ফলে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে এবং অনেককে অনেক রকমভাবে বিরূপ মন্তব্য করছেন, এতে কিন্তু কারোর লাভ হচ্ছে না। অবশ্যই আপনাদের অনুরোধ করব, আবারও বারবার অনুরোধ করব যে কোনো রকম বিভেদ সৃষ্টি না করে নিজেদের মধ্যে ক্ষোভ ঝামেলা হতেই পারে বিষয়টাকে মিটিয়ে নিয়ে নিজেদের মধ্যে এক দৃষ্টিতে এক বিষয়ে কিন্তু অবিচল থাকুন, কারণ আগামী দিন আরও কঠিন হতে চলেছে। যদি নিয়োগ ক্ষেত্রগুলি আরও ভোটের আগে খুব ভালোভাবে মিটে যায় তাহলে কোনো সমস্যা নেই, যদি পরবর্তীকালে না মেটে তাহলে কিন্তু আন্দোলনের পথে যেতে হবে। ইতিমধ্যে ফেসবুকে যে ক্যাম্পেইন শুরু হয়েছে তাতে সকলে যোগদান করুন এবং আগামী দিনে আপনারা পারলে টুইটারের মারফতেও কিন্তু এই ক্যাম্পেইন শুরু করুন। আপার প্রাইমারি হ্যাশট্যাগকে ইউজ করে, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির যে হ্যাশট্যাগ,
ইউজ করে বা যে যে সংগঠনে আছেন তাদের নির্ধারিত যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, নির্ধারিত হ্যাশট্যাগ বা নির্ধারিত কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি ক্ষেত্রগুলিকে নিয়ে এক জায়গায় এসে এক ছাতার তলায় কিন্তু আন্দোলনটাকে চালিয়ে যান। কারণ এই মুহূর্তে সকলের কাছে একটাই প্রয়োজনীয় বিষয়, সেটা হচ্ছে ভোটের আগে সম্পূর্ণ আপডেটেড ভ্যাকেন্সিতে রেশিও মেনটেন করে গেজেট মেনে নিয়োগ প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সম্পূর্ণভাবে চাকরিটা হাতে পাওয়া। যদি এই পন্থায় বা এই ভিত্তিতে যদি পরবর্তীকালে আপনারা চলতে পারেন তাহলে কিন্তু বিষয়টা ভালোভাবে এগোবে। আর যদি না হয়, এইভাবে যদি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে থাকেন তাহলে কিন্তু আগামী দিনে এই আন্দোলন কতটা এগিয়ে আসবে, কতটা থাকবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। গতকালকেই আমরা এ বিষয় সম্পর্কে ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মন্তব্য দেখেছি, যার জন্য এই বিষয়টা আমরা বলতে বাধ্য হলাম। হয়তো অনেকের খারাপ লাগবে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং অনেক একটু বিবেচনা করে দেখুন, বর্তমান পরিস্থিতি কিন্তু আবারও কেস হয়েছে, বিভিন্ন কেস, যে কেসটা কিন্তু মেন কেসের সাথে ট্যাগেড অবস্থায় নেই, এই কেসগুলো কিন্তু পরবর্তী সময় শুনানি হবে। এবং যদি শুনানিতেই কেসের মেরিট পাওয়া যায় বা যদি দেখা যায় এই কেসটি যুক্তিযুক্ত অবস্থায় রয়েছে, কোর্ট যদি মনে করে, তাহলে কিন্তু বর্তমানে যে নিয়োগ প্রসেস হবে বা যে বিষয়টি হচ্ছে সেক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। তাই সব দিক বিবেচনা করে অবশ্যই নিজেদের এক জায়গায় হন, এবং যেভাবে আন্দোলনের পন্থা যে যে সংগঠনেরই হন না কেন, সকলেরই কিন্তু একটাই লক্ষ্য, চাকরিটা হাতে পাওয়া, অবশ্যই গেজেট মেনটেন করে। তাই অবশ্যই আপনারা এই মুহূর্তে যে আন্দোলন হচ্ছে তাতে যোগদান করুন এবং কোনোরূপ বিভেদের মধ্যে বা নিজেদের মধ্যে ঝামেলার মধ্যে জড়াবেন না, তো তাতে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। তো এবার আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্নগুলি পেয়েছিলাম সেই প্রশ্নগুলি সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করব। গতকালকে আমাদের তরফ থেকে মেরিট লিস্ট থেকে কতজন চাকরি পাবে এটা জিজ্ঞেস করা হয়েছিল। মেরিট লিস্ট থেকে দেখুন যতজন শূন্যপদের সংখ্যা থাকবে সেই শূন্যপদের সংখ্যা অনুসারেই কিন্তু চাকরি হবে। নতুন করে আর যে ওয়েটিং রুমে ক্যান্ডিডেট এই বিষয়টি থাকছে না বলেই শুনেছি এই পর্যন্ত। যদি পরবর্তী সময় থাকে বা বিষয়টা উঠে আসে অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, দেখতে পাবেন বিষয়টি নিয়ে কী তথ্য উঠে আসছে। 2014 প্রাইমারি টেট সার্টিফিকেটের নিউজ বলুন, করুণা মাহাতো 2014 প্রাইমারি টেট সার্টিফিকেট নিয়ে কিন্তু ট্রেড নিউজ নিয়ে আর নতুন কোনো তথ্য আসেনি। বিগত দিনে যে কোর্টে হেয়ারিংয়ের কেসটা উঠেছিল, একটা ক্যান ফাইল করা হয়েছে ঠিক পুজোর আগেতেই, 20 তারিখে ক্যান ফাইলটি করা হয়েছিল। যে ক্যান ফাইলটা এখনও পর্যন্ত শুনানি হয়নি বা এই সম্পর্কে কোনো তথ্য কোর্ট এখনও তাদের ওয়েবসাইটে আপলোড করেনি, বিষয়টা সম্পর্কে যখনই বিস্তারিত জানতে পারবো তখনই এই বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। তো আরও অনেক প্রশ্ন রয়েছে, নিউ ভেরিফিকেশানে কোনো পার্টি করেনি মনে হয়, কি আর করা যাবে না, এ বিষয় সম্পর্কে পরবর্তী সময় আপডেট আসবে। নিউ SLST খবর কি, নিউ SLST এই মুহূর্তে কিন্তু প্রথম SLST শেষ না হলে নিউ SLST কিন্তু আসবে না, এটা একটা সাধারণ বিষয়। তবে এটা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আসবো। রাজু মাল WP1554 অফ W 2019, কেসটা কি কোর্টে উঠেছে, আপডেট দেবেন। অবশ্যই আপডেট দেবো দাদা, পরবর্তী দিনে এই সম্পর্কে আপডেট থাকবে, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। 12/7 বাকি মনে আছে, আছে মনে হয়, ওটা কি আছে। কার্তিকে মুখার্জি দাদা, আপনার প্রশ্নটি বুঝতে পারলাম না, অবশ্যই একটু পরিষ্কারভাবে জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য।